যে বিভিন্ন দলের যে চিহ্ন রয়েছে সেই নির্বাচনী প্রতীকে ভোট দেবেন, ভোট দিয়ে বামপন্থীদের বিজয়ী করবেন। অতীতে আপনারা দেখেছেন 1990 সালে কংগ্রেস যুব সমিতি রাজ্য সরকারে জোর করে ছিনিয়ে নিল এডিসি, লুট ছাড়া কিচ্ছু হয়নি। এরপরে 2000 সাল বামফ্রন্ট সরকার ছিল, ওখানেও বামপন্থীরা ছিল এডিসিতে, কেন্দ্রে ওখানে সম্ভবত বিজেপি সরকার নতুন এসছে, এই মোদি নেতৃত্বে না, বাজপেয়ী নেতৃত্বে। বারবারে আবেদন জানানো হলো যে একটা সাংবিধানিক সংস্থা নিয়ে যাচ্ছে বন্দুকের জোরে। আমরা রাজনৈতিক দলগুলোকে চিনেছি যারা সাহায্য করেছেন বিভিন্ন ভাবে, কেউ ইলেকশনে দাঁড়িয়ে, কেউ ইলেকশনে না দাঁড়িয়ে, কেউ বিভিন্ন ভাবে সাহায্য করে। তো কি হয়েছে, বামপন্থীরা ছাড়া এডিসিতে গণতন্ত্র বিকশিত হয় না, উন্নয়ন চলে না, শুধু তোলাবাজি, শুধু দুর্নীতি। আমরা দেখেছি তো এই 2000 সালে কদিন টিকলো, 5 বছরে 6 জন না কজন সিএম, 4 জন সিএম হয়েছিল। এখন কেউ যদি বলেন যে না কেন্দ্রে মোদী সরকার, এখানেও মোদি এবং মোদীর পক্ষের লোক যারা আছেন তারা এক হও, আবার এডিসি তো হ মানে তৃতীয় ইঞ্জিন, সিঙ্গেল ইঞ্জিন ফেল, ডাবল ইঞ্জিন ফেল, এখন তৃতীয় ইঞ্জিন জামানত জব্দ করতে হবে। নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করার জন্যে আমরা নির্বাচন কমিশনকে বলেছি কিছু পদক্ষেপ গ্রহণ করার জন্য সুনির্দিষ্টভাবে, আমরা আশা করব তারা পদক্ষেপ নেবেন, এবং প্রধান ভূমিকা গ্রহণ করতে হবে জনগণকে। বামপন্থী যে শক্তি রয়েছে এই শক্তিগুলোর নেতৃত্বে জনগণকে নিজের ভোট পছন্দ মতো প্রার্থীকে দেওয়ার জন্য এগিয়ে আসতে হবে, এবং আমরা আবেদন জানাব একমাত্র বিকল্প হচ্ছে বামপন্থী সরকার এডিসিতে, বামপন্থী শক্তি, এই বামপন্থী শক্তি একমাত্র আজকের এই উপজাতি এলাকার কিংবা রাজ্যের যে সমস্ত সমস্যা তৈরি হয়েছে এই সমস্যাগুলোকে নিরসনে কার্যকরী কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারে।